আসসালামু আলাইকুম। 2022 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যেহেতু তোমাদের পরীক্ষা 25 জুন থেকে শুরু হচ্ছে, সেই পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে। আমরা সেই নোটিশটি দেখে নিব। দেখতে পাচ্ছি যে 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ। তো এই হলো কেন্দ্র তালিকা। টোটালি এখানে 152টি পৃষ্ঠা আছে, অর্থাৎ পিডিএফ এর পৃষ্ঠা আছে। এই তোমাদের পরীক্ষা তো 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। এভাবে আরও আরও কেন্দ্র তালিকা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 25 জুন 2024 মঙ্গলবার থেকে। তো তোমরা যারা বাংলা জাতীয় ভাষা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, ইসলামিক স্টাডিজ, ব্যবস্থাপনা, দর্শন, এরপরে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং, তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র যারা শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে যাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো এই ছিল আজকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত নোটিশ এবং প্রিমিয়াম শর্টকাট সাজেশান তোমরা কীভাবে নিতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।